চাঁদের বুড়ি চরকা কাটে, রোটে গেছে মাঠে ঘাটে, সোনার কাঠি রূপার কাঠি, মিথ্যা সবই কিন্তু খাঁটি, গাল গপ্প হাস্য রসে জীবন চলে স্বপ্ন বেশে, সেই জীবনের খোঁজ পাইতে সাধ যদি জাগে, চটাম ঘরে আইসো বন্ধু। তাল হয়ে যায় তাল থেকে দিল, আজ গবি সব ব্যাপার সেপার কান নিয়ে যায় চিল, ডাল কপ্প হাস্য রসে জীবন চলে স্বপ্ন বেশে, সেই জীবনের খোঁজ পাইতে সাধ যদি জাগে, চটাম ঘরে আইসো বন্ধু। অশুদ্ধ ভাষায় আঞ্চলিক ভাষায় কেন কথা বলতেছেন, শুদ্ধ ভাষায় কথা বলেন। মাইনা মানুষ দেখলে তার নিয়ে নদীতে যাইতে ইচ্ছা করে না? এই চান্স কি সবাই পায় নাকি? যারা ভাল লাগে তারা লয়ে যায়। চুপ, আবার কথা, কারো সাথে যাইতে পারবে নাকি? কারো সাথে না, কারোর লগে আমি যাইতে পারবো না, এই কথা তুমি কোন অধিকারে? সেটা হলো নবাব রে, নবাবের বাড়িতে উঠানের মাঝখানে খুঁটি গেড়ে বাঁধিয়ে রাখা, কারণ একটা চোরকেই শুধুমাত্র তার নিজের বাড়িতে বাঁধিয়ে রাখা সম্ভব, এবং সঙ্গে তাকেও বাঁধিয়ে রাখা উচিত। আমি রায় ঘোষণা করলাম, রায় দিলাম। হ্যাঁ, আমিও মনে করি চোরদের শাস্তি হওয়া উচিত, নাহলে আমাদের এই সমাজ ঠিক। মুকিত সাহেব জি, আমি যতটুকু জানি আপনি এলাকার মাতব্বর, আপনি একটা প্রশ্নের আমার জবাব দেন। যে কি প্রশ্ন? আসামির বাড়িতে আপনি আমাদেরকে নিয়ে এলেন। হ্যাঁ ঠিক আছে, আপনার প্রশ্নটা সঠিক, কিন্তু তারপরে আমি একটা জিনিস বলতে চাই, যেহেতু আমি মাতবার মানুষ, এলাকার সবারই নিয়ে থাকতে হয় আমার, তাই আমি নবাবের বাড়িতে আসলাম। কিন্তু নবাব, তুই কিন্তু কাজটা ঠিক করিস নাই, আমাদের চাটাম ঘর যে ভাঙছস এটার জন্য তোর জবাবদিহি করতে হবে, তোর বিচার হবে। আরও এখন বল, তুই কীভাবে বিচার করবো? এইখানে করবো না অন্য জায়গায় করবো? কার কাছে বলবো? কাকু, তুই মনে ভুলে গেছিস, চাটাম গর্ণে যে চাটামি করে, চাটাম গর্ণের অধিকর্তা মনে করে, সেই মোহন কই? মোহনের সাথে আমি কথা বলবো, মোহনের সাথে আমার বোঝাপড়া আছে। কাকু, তোমার সাথে তো আমি কথা বলবো না, তোমার সাথে তো আমার কোনো কথা নাই, বিচার আচার নাই। নবাব, তুই কিন্তু বুঝতেছিস না, চাটাম ঘর খালি মোহনের একলার না, আমাদের সবারই, এই গ্রামের সবার ঐতিহ্য, এই জন্য আমরা আসছি, নাকি বলেন? হ্যাঁ, আর আমি তো এখন চাটাম ঘরে থাকি, হ্যাঁ আমার তো একটা দায়বদ্ধতা সৃষ্টি হয়েছে। শোনেন লাল কাকু, আপনি হলেন মেহমান, আপনি অতিথি নারায়ণ, আপনি আসছেন খেয়ে চলে যাবেন, আমাদের এই সব ব্যাপারে নাক গলাবেন না। ও, আমি একটা দিন বুঝতেছি না জামাই, আপনি কোনো কথা বলতেছেন না কিছু দিনে? আরে ফরিদ ভাই, কি এমন কথা বলেন না কিছু দিনে? নিয়ে তো আসলেন সবগুলো রা না, ঘটনা হয়েছে কি, আমরা তো হারা দিন রোদে জ্বলি ফুরি, তারপরে হেরে আগমন ইয়ে করছি, তারপরে রাস্তায় ভুল পড়ে গেছে হেডেও তুলছি, অনেক সার্ভিস দিছি। জামাই সাবধান, যার নুন খাও তার গুণ গাওয়া উচিত। তুমি আমার কাছ থেকে কি করছো কি নিছো একটু চিন্তা করো, এবং কার পক্ষে কথা বলা উচিত সেভাবে কথা বলো। ও, তাহলে আপনি তাহলে উৎকোচ দিয়েছেন তাকে? আরে আশ্চর্য কথা, আমরা যেটা করছি এটা তো কাজের পরিপ্রেক্ষিতে করছি। আর সবচেয়ে বড় কথা হলো কি জানেননি, তখনো পর্যন্ত বুঝতে পারি নাই এটা ভুয়া ডিসি। তারপর চুপ থাকেন, তারপর সারাদিন মানুষের টাকাকে ফুল ফুটেছে, এখন আর তারপর তার আর পর নাই, তার আর পর নাই, এই কোনো ঠিকানা। আপনাদের স্পর্ধা দেখলে আমি বিস্মিত হই, আমার বাড়িতে এসে আমার বিচার করতে আসছেন, মুরব্বী আপনার আসাটা উচিত ছিল না, ওরা আসছে ঠিক আছে, আপনি এখন যান, সসম্মানে চলে যান, নাহলে আমি অন্য পন্থা অবলম্বন করতে বাধ্য হব। আমি যাব কোথায়? সেটা মোহনকে গিয়ে জিজ্ঞেস করেন, চাটাম বাজের কাছে, চাটাম ঘরের মালিকের কাছে।
চাটাম ঘর তো আমি যতটা জেনেছি এটা মোহনের একলার বিষয় না। ও একলাই দাবি করে, মনে করে ওরই এটা বাপদাদার সম্পত্তি। বুঝতে পেরেছি, এখানে যতক্ষণ থাকবো আরো অপমান হওয়ার সম্ভব। পারলে মোহনকে নিয়ে আসবেন, আর না হলে মোহন ছাড়া আমি কোনো কথা বলবো না। ডিসিটা কোথায় থাকবে সেটা আমি ব্যবস্থা করবো। আপনি রেখে দেন, আপনি চাতাম করে থাকতে পারবেন কিনা সেটা নিয়ে চিন্তা করেন। আরে মোহনের উস্তাদ না, কতটুকু আর ভালো হবে রেখা? আমি তো চিৎকার শুনে ঘর থেকে বাইরে আসলাম, আমি মনে করছি কারো ঘরে মনে আগুন লাগছে, নাহলে ডাকাত করছে। না আগুন ধরে নাই, আগুন ধরলে তো গন্ধ এখানে বাতাসে বাতাসেই আসতো, আর ডাকাতও পড়ে নাই। ডাকাত পড়লে তো তোর বাড়িতে প্রথমে পড়তো। আমগো বাড়িতে ডাকাত পড়বো কেন? ও মা কি বলে, মুকিন ভাই সারা গ্রামে স্বর্ণের গল্প যেভাবে ছড়াই দিছে, তোদের বাড়িতে তো ডাকাত পড়বে। টিটকারি মারতেছিস না? শোন, ওই বিয়ে মনে হয় কোনো গুপ্তদান পাইছিল, সেটা তুলে রাখছে। আর টিটকারি মারতেছিস মা, আর কোনো সমস্যা নাই। যার সত্যি সত্যি আমারে দাড়ি পাল্লার এক পাল্লা রাখবো, আর আরেক পাল্লায় আমার সমান স্বর্ণ দিব, এবং আমারে বিয়ে করে নিয়ে যাবো। ভাবছিলাম যে আজকে তোর সাথে কোন কথা বলবো না, কিন্তু যেইভাবে সাটামবাজি করতেছিস তাতে মনে হইতেছে যে কথা না বইলা থাকাটা একদম অনুচিত হবে। শোন, ওই যে জ্যোৎস্না তোর একটা পরামর্শ দিচ্ছে না ছবি তোলার, ছবিটা কোন সময় তুলবি জানিস? পাল্লায় যখন তোরে উঠাবে তখন ছবিটা তুলবি। এই একটা কাজ করতে পারিস, তুই কিন্তু সেলফিও তুলতে পারিস। হ্যাঁ দেখি তোর মোবাইলটা। না এই মোবাইলে সেলফি ভালো আসবে না। তাহলে এক কাজ কর, আরেকটা পরামর্শ দিই, ওই বিআই রে বই না তোর এই পুরান মোবাইল আউট কর। বিআই রে বল যে দুই ভরি সোনা দামে অ্যাডভান্সে দেয়, ওটা বিক্রি করে একটা আইফোন কেন। আমি না, আমি একটা সুন্দর মন মানসিকতা নিয়ে ঘর থেকে বার হইছিলাম, তোর সাথে কথা কইলাম। আমি মনে করছিলাম গ্রামের কারো কোনো ক্ষতি হয়েছে, সেটার খোঁজ নিতে চাইলাম। এখন মনে হইতেছে খোঁজ খবর নিয়ে এত দূরের কথা, ঘর থেকে কেন বার হইছি আর তোর সাথে দেখা হইলো কেন? আরে রাগ করছে, রাগ করছে, আমাদের প্রাণ প্রিয় বান্ধবী অনেক রাগ করছে। আচ্ছা ওই শোন, কিছু হয় নাই, ছেলে পেলে মনে হয় হাডুডু খেলতেছে, এই কারণে চিৎকার চেঁচামেচি হচ্ছে। এ বন্ডি, আমি এখনো বাড়িতে পৌঁছাতে পারিনি, কি হয়েছে তাড়াতাড়ি বল। আরে ভাই একটা ঘটনা তো ঘটে গেছে, শোন ওই মাইয়া তো তোর বিয়ে করতে রাজি হয়ে গেল। আমার কি করে জানো, আমার এসে কয় ভাবি তোমার ভাইয়ের স্যার আমি বাঁচবো না। কি বলতেছিস তুই, কুমকুম রাজি হয়ে গেছে? শোন আমি আর এক মিনিট হাঁটা দিলেই বাড়িতে পৌঁছে যেতাম, মা বলে ডাক দিলেই মা দরজাটা খুলে দিত, কিন্তু এখন তো আমি আর বাড়িতে যেতে পারবো না। আমি শোন ওই ফিরতি গাড়িতে আমি এখনই রওনা দিচ্ছি, আমি বাড়ির উপর আসতেছি। তোর ননদটা বুঝলি ওই ঘুম থেকে উঠে আমার মুখটা দেখলি খুশি হবি নি। তুই তোর ননদকে বলিস কিনে ওই শোয়ার সময় জানালাটা যেন খুলে রাখে, লাইটটা যেন জ্বালা রাখে, আমি জানালা দিয়ে শুধু ওর মুখখানে একটু দেখবো। মানে কি এত রাতে তুই রওনা দিবি? আরে তো কলম না, মা ডাক দিলে মা দরজা খুলতো, কিন্তু ওই হয়েছে কি ওই তোর সাথে কথা কথিত করতে না আমি অনেক দূর হাঁটে চলে আসছি, এখন মা ডাকলেও মা শুনবে না। যাই হোক তুই, আমি আসতেছি আসতেছি আমি আসতেছি এখনই চলে আসতেছি। তুই কি পাগল হয়ে গেছিস নাকি, এত রাতে তুই বাস পাবি কই? আরে বাস না পালি দরকার হয় বাস একটা ভাড়া করে নিয়ে আসবানি। হ্যাঁ তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না, আমি কিন্তু এখনই আসতেছি। আর ওই যে রাগ করে দিলাম, হ্যাঁ ননদকে বলিস কিনি।
পারবো কারে মুখামুখি। আর এই মাইয়া কয় আমার ভাইরে নাকি বিয়ে করবো না, আমার ভাই বলে বলতেছি না। এই পৃথিবীতে তন্ডিদাস বলে যদি কেউ থেকে থাকে সেটা হলো আমার ভাই। কে বলছে এই মেয়ে বোধার কোনো সরি নেই। খুব কষ্ট পাইছি, খুব কষ্ট পাইছি। তুমি টাকার কথা কেন উঠাইলা রেখা? তোমার সাথে কি আমার টাকা পয়সার সম্পর্ক? তোমার সাথে আমার একটা আত্মিক সম্পর্ক। টাকা পয়সা ইজ নট এ ফ্যাক্টর। আমি নবাব, আমি চৌধুরী বংশের। তুমি কি বললা এটা? খুব কষ্ট পাচ্ছি। দেখো না, কষ্ট পাও না, বিষয়টা একটু চিন্তা করো। হ্যাঁ, এই যে গ্রামের সবাই জানলো আমি একটা ভুয়া ডিসি, এটা কি ভালো হইলো বলো? তোমার একটু চিন্তা ভাবনা করে মানে আটগাট বাইধে তারপরে প্ল্যান করা উচিত ছিল না? এই যে আমি ধরা খেয়ে গেলাম, এটা কি হইলো ব্যাপারটা? আরে বাবা রে, আমার মাথার মধ্যে কিছু হুট করে আমি ডিসিশনটা নিছি। আমার বোনের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে বলে যে আমি কালকে আমি ডিসি আনতেছি। ওই প্ল্যানের থেকে আমার কথাটা রক্ষা করার জন্য ডিসি বানায় তোমাদের নিয়ে আসছি। হুট করে নিছি, আমার আবারও প্রমাণিত হলো যে হুট করে কোনো ডিসিশন নেওয়া ঠিক না। বুঝা শুনা ভাইবা তারপরে ডিসিশন নেওয়া উচিত। যাকে অসুবিধা নেই, তুমি তো টেনশন করতেছো কী জন্য? একটা প্ল্যান অফ গেছে, অসুবিধা নেই, আর একটা প্ল্যান নিয়ে আসবো। আনো আর একটা কেন, দশটা প্ল্যান আনো, কিন্তু আল্লাহর রস্তে একটু চিন্তা ভাবনা করে আনো। তা নাহলে তো আমি এই গ্রামে হাঁটতে পারবো না, চলতে পারবো না, কেউ আমাকে থাকতে দেবে না তো এখানে। আর একা তুমি কেন টেনশন করতেছো? আমি তো এই গ্রামের ছেলে, ছোট কাল থেকে এই কাকু এই মোহন ওদের সাথে আমি বড় হয়েছি। সুতরাং ওদেরকে ম্যানেজ করা আমার ওয়ান টুর ব্যাপার। আমি জানি কোন ঔষধে ওদেরকে ঠিক করতে হবে, কোন ঔষধে ওদেরকে বাইট করতে হবে, কী করতে হবে না করতে হবে সব আমার জানা। প্রথমটাই ম্যানেজ করতে পারো নাই, ফেল করছো, আবার জানো তুমি। বাবা রে, ওইটা তো আমি বলছি তো, আমি হুট করে ডিসিশন নিছি। যাক শোনো, তুমি কোনো টেনশন করো না, একটা প্ল্যান ফেল করছে আর একটা প্ল্যান বাইর করবো, কোনো অসুবিধা নাই। কেন অসুবিধা নাই? চিন্তা করো, চিন্তা করে বুদ্ধি বাইর করো। আমি নবাব, চৌধুরী বংশের রক্ত আমার রক্তে, আমার শরীরে প্রবাহিত। সুতরাং প্ল্যানের কোনো অভাব হবে না। এদিকে শোনো, আমার মাথা অনেক অলরেডি এসে গেছে। শোনো, কালকে তুমি যেটা করো, খুব বেশি হলে একটু অপমান অপদস্থ করবে, তাতে কি? নবাব ভাইয়ের জন্য তো এটা প্রথম কিছু না। এই কি বললি তুই? হ্যাঁ কি বললি? আমি তো ভাইজানরে বলতেছি, তোরা তো কিছু বলি নাই। আশ্চর্য, তুই আমার সামনে বৈশা আমার ভাইজানের কথা শুনাইতেছিস, আবার বলতেছিস যে আমারে বলিস নাই। দেখ, ভাইজান যেটা করছে সেটা তো ঠিক করে নাই। চাতাম ঘর হচ্ছে এই গ্রামের হার্ট, আর হার্টে যদি কেউ অ্যাটাক করে রিয়াকশন তো হবে। বুঝতে পারতেছিস না তুই এখনো? পারছি, খুব ভালোভাবে বুঝতে পারছি। ওই গ্রামের হার্ট চাতাম ঘর না, তোমার হার্ট চাতাম ঘর, এটা আমার বোঝা হয়ে গেছে। অনেকক্ষণ যাবত তোর উল্টাপাল্টা কথা আমি সহ্য করতেছি আর না। এই কই যাবি তুই? হ্যাঁ কই যাবি? আমি তোরে কোথাও যেতে দিব না। চল ঘরে চল। না, আমি যাব না। আমি যেখানে বলবো সেখানে যাইতে হবে, ঘরে চল। কাকু, তারপর আর কিছু
দাঁড়ালো যে আমরা পরাজিত অপমানিত হয়ে ফিরে এটা আপনি কি বলতেছেন আমরা কেন পরাজিত হব কেন অপমানিত হব আপনি বুঝতে পারতেছেন না এটা তো আমাদের গ্রাম নবাব একজন চাটামবাজ মানুষ আমরাও চাটাম করি কিন্তু নবাব আমাদের সাথে উপরে সেটা না আমি মোহন আমি তো একজন বিচারক মানুষ তাই না আপনি কেন এত চিন্তা করতেছেন যে আপনি পরাজিত আমরা পরাজিত না এসব ভাববেন না কিন্তু আমি থাকবো কোথায় চাটাম ঘর তো লন্ডভন্ড যুদ্ধ বিধ্বস্ত আপনি থাকা নিয়ে এত টেনশন করতেছেন কিসের জন্য থাকার ব্যবস্থা তো হবে আর চাটাম ঘর তো পুড়ে যায় নাই নদীতে ভাঙে নাই সামান্য একটু চেয়ার টেবিল ভালাই দিছে অসুবিধা কি আমরা সবাই মিলে ঠিক করে দেবো কি জামাই পারবো না হ্যাঁ আমরা ব্যাগে মিলে সব ঠিক করে দেবো এটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না আমরা থাকার কোনো সমস্যা হইতো না ও আরেকটা কথা আমি আপনারে বলি এই যে নবাব এতক্ষণ অনেক সিল্লা সিল্লি করলো না তাফালিং করছে তো আমি আপনার একটা কথা বলি এটা যদি আমার এলাকা নোয়াখালী হইতো এটা আমার ওয়ান্ডোর ব্যাপার ছিল এটা সলভ করে দেওয়ার আমি আপনারা একটা কথা বলি আমাদের এলাকায় এই ধরনের একটা কেস ঘটছিল বাইরের একটা লোক আসি এরকম হেভি তাফালিং নাকি করছে তারপর 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 আর কি বিয়াকে মিলে আমারে ডাক দিছে কারণ হেরা জানে আমি এটা সলভ করতে পারি তারপর আমি যখন গেলাম হেতো চোখের দিকে আমি তাকাইলাম এই হালার পথ কি হয়েছে এটা বলার লগে লগে বিশ্বাস করতে না হেতে এমন দৌড়ানি দৌড়াইছে হেতেরা দেখাই যায় না তারপর 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 কি দৌড়ে হেতের একটা ফাইনাল হেতে ফলাই গেছে চুপ থাকেন আপনি আপনি জামাই মানুষ গ্রামের তারপর বেশি কথা বলেন এত চারামবাজি দরকার নাই যে নিজেরা তো দুই নাম্বারই করছেন সারাদিন তাদের পয়সা নিয়ে আপনি ফুল ছিঁড়াইছেন তাদেরকে অভ্যর্থনা জানাইছেন এই ভুয়াটি ছিঁড়ে আমি তো বুঝতে পারতেছি না আসলে কোন পক্ষের লোক আপনি মুখিত কাকু কি কমু তুমি তো ভুল বিশ্লেষণ বাবু রে আমি এখানে একটা কথা বলি আমরা যে কাজটা করছি সেটা কাজের পরিপ্রেক্ষিতে করছি হ্যাঁ এই আমাদেরকে কন্ট্রাক্ট করছে যে ডিসি সামনে লই আইবো আমরা ফুল সিটা তাদেরকে বরণ করে নিব হ্যাঁ এখানে একটা ঘটনা ঘটছে যে সেটা আমাদের আরো কিছু লোকজন লই অ্যারেঞ্জমেন্ট করার কথা ছিল সেটা আমরা দুজনে সারি ফেলাইছি তাহলে এই বিষয়টা নিয়ে একটা নিউজ করে দেই কি বলেন এই আপনি চুপ থাকেন তো যে কোনো বিষয় খালি নিউজ করে দেয় নিউজ করে আপনার তো নিউজের কোনো লাগবে না আপনি চুপ থাকেন আমার কাছে একটা প্রশ্ন খুব জরুরি কি প্রশ্ন মোহন কোথায় গেল কোথায় পালালো আপনি বুঝতে পারছেন না মোহন পালাবে কেন মোহন পালায়নি আমি দেখি মোহনকে কোথায় পাওয়া যায় অসুবিধা নেই চলে কেন বিয়ে তো আমার আমার বিয়ের খবরটা না হয় আপা পরে দেওয়া যাবে তুই একটা কাজ করতো তুই এই রুমে ঢুকবি ঢুকে ওই রুমে যাবি ওই জানালাটা খুলে দিবি আমি জানালার বাইরে থেকে তোর ভাবিকে একটু এক নজর দেখবো এই তুই কি পাগল হয়ে গেছিস নাকি হ্যাঁ এই ভাই এই সত্যি করে আমার একটা কথা কত এত সোনা তুই কোথেকে পাইলি হ্যাঁ আমার বিয়ের সময়তে এক আনা সোনা আমার দেশ নাই পাবি পাবি ওরে পণ্ডিত তুই সোনা পাবি তোর ভাই যখন বলেছে তোর ভাইয়ের কথা মিষ্টি খাবে না পাবি তুই একটু যা তো তাড়াতাড়ি কর আমি আমি দাঁড়ো থাকতে পারতেছি না জানালাটা একটু খুলে দে যা তো এই তুই কি পাগল হয়ে গেছিস আমি যাবো না তুই যা তুই ওই দুয়ার দাঁড়ে গিয়া শুয়ে থাক যখন কুমকুম সকালবেলা ঘুম থেকে উঠবে তো চাঁদ মাখা মুখটা দেখবে খুব খুশি হবে বুঝতে পারছিস কি ফালতু কথা বলতেছিস ওখানে ঘুমালে মশা কামড়ে আমার ডেঙ্গু বানিয়ে দেবে না তো ডেঙ্গুই হওয়া উচিত আই শোন আমাদের কিন্তু রাতের খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে মুকিত রাতে দেরি করে আসবে এই জন্য ওর খাবার আমি গরুরে খাওয়াই দিছি বুঝতে পারছিস এটা কেমন কথা তোর কাছে নিজের স্বামী আপন ভাই সে গরুই আপন হয়ে গেল জি গরুই আমার আপন কারণ গরু উপকারী প্রাণী গরু আমারে দুধ দেয় মাংস দেয় আর ওই গরু যে চামড়া সেই চামড়া দিয়ে আমরা ভ্যানিটি ব্যাগ বানাই বুঝতে পারছিস এই তোর মতো ভাই আর ওই স্বামী দিয়ে আমার তো কোনোদিন কোনো উপকার হয় না এর জন্য গরু আমার সবচেয়ে আপন বুঝতে পারছিস যা এখন ওইখানে গিয়ে চুপচাপ ঘুমাই থাক চুপ 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 করো না
আরে দরজাটা খুলে না বিশু তুমি আমার আব্বা কিন্তু আমার বোন ও নাকি বিরাট কপাইলা আমি তোর টিটকারি মারেছি আমার আব্বা মসজিদে গেল এখন বুঝতে পারছি যে আমার বোন আসলেই কপাইলা তুই শুনে না করে তার দিদি না আব্বার কথাই সত্যি হয়েছে মিথ্যা না এই যে মুকি এদের শুনেন আমার দিকে তাকান ওই যে দেখেন আকাশের দিকে তাকিয়ে দেখেন সকাল হয়ে আসতেছে একটু পরে আজানও দিয়ে দিবে তা আপনি কি ঘুমাবে নাকি আপনার কপাল থেকে আজকেও ঘুম চলে গেছে কোনটা ঘুমাবো তো ঘুমালে ঘুমান না ঘুমালে না ঘুমান আমার কিছু আসে যায় না যত সত্য যা তো যাও অনেক রাত হয়ে গেছে স্বর্ণ এখন আনেনি ওরা আসবে নেই জিনিস তোর এইটুকু না মেলা মাল মেলা ওরে মিয়া ভাই আপনি একটু পাই যা একটুখানি দানা সোনা দানা একটু নিয়ে আসবেন একটা স্যাম্পল দেখতাম আচ্ছা ঠিক আছে মিয়া ভাই থাক রাত হয়ে গেছে আপনার বোন আবার দেখেন না রাগ করে আবার চলে গেল আমি যাই তাহলে আপনি ঘুমায় থাকেন হ্যাঁ টাটা গুড নাইট হ্যাঁ গুড নাইট গুড নাইট হ্যাঁ মুকিত মিসেস আমি রাত্রিবেলা থালা বসা সব ধুইয়া তারপর তুমি ঘুমাবা তোমার হাত পা আমি সব টিপা দেবো না এতখানি আশা করি নাই তাহলে ভাতটা তুই গরুরই গরুরই দিছি বিশ্বাস হইতেছে না এক কাজ করো চল গরু তো সারা রাত দাবল কাটে আর মুখের কাছে গিয়ে ঘ্রাণ না গরম হাতে ঘ্রাণ পাই দেবা সারাদিন কোনো কাম কাজ নাই খালি চাটান ঘরে গিয়ে চাটানগিরি করো আর নাচো ঢ্যাং ঢ্যাং করে তোমার কপালে আজই মানে এই এই ঘটবে না না আর কিছু জোট লাগবে না আমি আমার বোর্ডের আছি তাতেই হ্যাপি খাবার জল দিবি না তাহলে শুয়ে পড়ি না নাকি শোয়াও যাবে না সব এছাড়া তো তোমার কোনো কাম নেই ফজরের আজান দিয়ে ফেলছে এখন ঘুমাবা আর তো কোনো কাজ নাই ঘুমাও পানির মধ্যে লবণ দিচ্ছিস সেটার জন্যই এই বুদ্ধি করেছিস হ্যাঁ বাইরে তো খাবো তার কোনো উপায় নাই মানে সব জায়গায় কাজ করে রাখতিস সরি বল সরি মনে করিস খিদে পেটে তো হোসটাই রে হোসটাই দিব যাবো কিছু না ব্যবহারের মুক্ত হয়ে যায় আজকে যদি গ্রামের মধ্যে সিরাটন হোটেল থাকতো ওই জায়গায় নাস্তা করতাম
আরে আমি তো বাড়িতে প্রায় পৌঁছে গেছিলে, খালি মনে করো দরজার টোকা দিয়ে আম্মাকে ডাকবো, আমার দরজা খুলে বলবে বাদশা বাবা তুই আসছিস। এরই মধ্যে তোমার ভাবি আমার ফোন দিয়ে সুখবরটা জানালো। শোনো, অবশ্য এখন থেকে আমার বোনও তোমাকে ভাবি বলে ডাকবে না, মানে ওই সুসংবাদটা পায়ে আমি তো আনন্দে আত্মহার হয়ে গেছি। আমি বুঝতে পারছি সারা রাত ছটফট করবো, একটু ঘুমাতে পারবো না। তার থেকে ভাবলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে তুমি আমার মুখটা দেখলা, আমিও তাই তোমার মুখটা দেখলাম, শান্তি পেলাম, ভালো লাগলো। আমি তো আপনার লাথি দিয়ে দিলাম। ও শোনো, ও শোনো, তুমি তো ইচ্ছে করে লাথি দাওনি আর আমি ব্যথা পাইনি। আর অপমানিত হন নাই? আর দেখ কিসের অপমান? শোনো, দিন এখন বদলায় গেছে, এখনকার যুগের ছেলে পেলে এই এসব কিছুতে কিছু মনে করে না। ওসব আমাদের বাপ দাদার, বাপ দাদাও না বাপ পর্যন্ত ছিল, ওসব এখন শেষ। শোনো শোনো, তুমি কিন্তু এই বিষয়টা নিয়ে একটুও চিন্তা করবে না। শোনেন, এরম শেষরা মেরুদণ্ডহীন ছেলে আমার একেবারেই পছন্দ না। কি বলতেছো কুমকুম? আমি তো জানি তারা বুদ্ধিমান মেয়ে, তারা মেরুদণ্ডহীন শেষরা ছেলে পছন্দ করে। আমার পছন্দ না। আমি কুমকুম যেমন স্ট্রেট ফরওয়ার্ড, তেমন স্ট্রেট ফরওয়ার্ড ছেলেই আমার পছন্দ। আর স্বর্ণ কই? স্বর্ণ আনছেন? স্বর্ণ ওই কুমকুম ভালো কি? স্বর্ণ তো আর যদি সেটা না হয় তাহলে এমন করেই দরজার পাশে রাস্তার মধ্যে শুয়ে থাকা লাগবে। আর লাগবে তো আমি আপনার পিয়াই ফালাইছি, কিছু মনে করেন না। হ্যাঁ, এটা কেমন কথা হইলো? যেমন ছেলে তেমনি তার মা। তোমার এটা কেন মনে হয়েছে যে আমি ঝামেলা বাঁধে আসছি? আমি কি সবসময় ঝামেলা বাঁধে আসি? শোনো, তোমার ছেলে জীবনের শুরু থেকে, না না না, তোমার ছেলে তোমার বৃদ্ধ, তার জীবনের শুরু থেকে না, যেদিন থেকে আমি বুঝতে শিখছি সেদিন থেকে খালি আমার অপমানই করে যেতেছে, অপমানই করে যেতেছে। এই যে দেখো দেখো দেখো, আরে দেখো সেটা কত না, চোখটা কি সুন্দর না? অনেকেই বলছে, আমি অবশ্য তাদের নাম বলবো না, সুন্দর কিনা বলো। হ, সুন্দরই তো। আর তোমার ছেলে বলে আমার চোখ সুন্দর না, অথচ না, অথচ বললে তো অন্য মানুষের কথা বলতে হবে, সেটা তো বলবো না বলছি। তারা প্রশংসা করছে, আমি খালি শুনে রাখছি। আমি নিজে যতবার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াই, যতবার আয়নার সামনে নিজেরে দেখি, ততবার দেখি পদ্ম পাতার মতো বিছানো চোখ আমার। আহা কি সুন্দর! তোমার ছেলে জীবনে কতবার যে মানে বলছে যে গরুর চোখের মতো চোখ আমার, তুমি জানো? এইসব কথা তুমি প্রকাশ করি না। আচ্ছা আমি কি বলি? শোনো, না তুমি কিচ্ছু বলবা না, আজকে আমি বলবো তুমি শুনবা। শোনো, তোমার ছেলে হইতেছে একটা গরু, এই জন্য সারাক্ষণ খালি গরুর চোখ চোখে দেখে। কেন, পদ্ম পাতা চোখে দেখতে পারে না? হ্যাঁ, পারা উচিত ছিল, কিন্তু গরু যদি চোখে পদ্ম পাতা দেখে তাহলে তো পদ্ম পাতা খেয়ে ফেলাই দেবে। আচ্ছা এখন কি হয়েছে সেটা বল। কিছু হইতে আর বাদ নাই। তোমার ছেলে আমারে কি বলছে জানো? বলছে নায়িকা রোজিনার নামে নাম হইলেই কিন্তু নায়িকা হওয়া যায় না, কেউ কেউ ভিলেন হয়ে যায়, মানে রিনা খান হয়ে যায়। চিন্তা করে দেখছো, নায়িকা রোজিনা সিনেমার মধ্যে সবসময় মেকআপ করে থাকে, আমি কি তোমাদের সামনে মেকআপ করে থাকি? হ্যাঁ, আচ্ছা হয়েছে হয়েছে, তোর চোখও সুন্দর, তুই দেখতেও সুন্দর, সেটা তো আমি মানি। আর শোন, আমি মানা না মানে তো কোনো যায় আসে না, যে মানতে চায় না তারে তো মানাতে হবে নাকি? আমি তো খুব ঠেকে গেছি তাই না? শোনো, কথাই আছে, যার নয় হয় না তার নব্বই তো হয় না। তোমার ছেলে ভালো জিনিস চোখের দেখাই শিখে নাই। আমি একটা আর্টিস্ট মেয়ে, আমারে বলে কিনা এই তোমার ছবির কি কোনো ভাষা আছে? আচ্ছা হয়েছে বাবা, তোদের দুইজনের মধ্যে কি এত শত্রুতা আমার একটু কদিনই, এত শত্রুতা আমি বললে চলবে? হ্যাঁ,
পাগল তেলে ঠিক করে নলে কিন্তু পাগল পিটাবো। বড় কিছু দিতে পারে না। আরে বেটা, এইটুক স্বর্ণ যে পকেটে করে নিয়ে আসবো, মেলা স্বর্ণ মেলা, এর জন্য গরুর গাড়ি লাগতেছে। তাই বলে গরুর গাড়ি? অবশ্য তখন এই স্বর্ণের দাম গরুর চেয়ে কম ছিল। এই সফি, তুই কবেকার কথা কইতেছিস? হ্যাঁ, সেই আমলে সারা ব্রিটিশ কোহানকা ব্রিটিশ। আরে যখন আমার দাদির বাপে স্বর্ণের পয়সা নিয়ে বাজার করত, বুঝছ? হ্যাঁ, এই আপনি কি আসলে সত্যি বলতেছেন? নি মিশা কথা গুমুকা, আমার দাদি কি এই চাটাম ঘরে আসেনি কি আড্ডা মারার জন্যে? ও না, এটা অবশ্য আপনি ঠিক বলছেন, কারণ তখন তো আসলে স্বর্ণের দাম অনেক কম ছিল। ইস, তখন আমার বাপদাদারা যদি এক কেনার স্বর্ণ কিনির একটু বেশি করি, তাইলে আর গর্জমাই থাকতে হইতো না। আরে তোর বেটা এত স্বর্ণ আছে, তুই কল কারখানা কর, মানব কল্যাণ কর, মানুষের উন্নতি কর, তা না বিয়া করতেছ? বিয়া ভাইটা কি বলবেন, যার যা মনে চাই আর কি। তবে আপনারা একটা কথা বলি, শালার আমার যদি একটা মাইয়া থাকতে বুঝেননি, আমি এক ফাল্লা স্বর্ণ দিতাম আর এক ফাল্লা মাইয়া দিতাম। ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। এরকম ব্যাকল পুলা তোমার মাইয়ার জন্য না জুটলেই ভালো হইতো। এটা কিন্তু আগে ফ্ল্যাশ করিয়ে না বুঝেননি, এটা যদি আপনি আগে ফ্ল্যাশ করেন তাহলে দেখা গেল আমাদের তিনজনকে বিয়ের দাওয়াতই দেয় না। বুদ্ধি আর একটু সাজতে ভালো বুদ্ধি দিতে আমি যখন তার খবরটা দিলাম সে তো খুশিতে চলে আসছে। আমার অবশ্য একটা রিকোয়েস্ট করছিল, বলছে যেন তোমার জানলাটা খুলে রাখে। খুলে রাখছিলে নাকি? দেখো ভাবি, একদমই আর কি করবা না, আমি বললাম যে তুই দরজার সামনে এসে শুয়ে থাকবি, রাত্রে দেখা হইলেও হইতে পারে। কি বললাম? তার মানে ওই বুদ্ধি তোমার, আর একটু হলে তো আমার পায়ে লাগতে খাইতো। খাইতো তোমার পায়ে লাগে, অসুবিধা কি? আর আমার ভাইজান তো আগে থেকে নয় আকার। আরে এত চিন্তা করো না, সোনা পাইয়া যাবা। আচ্ছা তোমরা দুই ভাই বোন যে এই সোনা নিয়ে এত পাগল হয়ে গেছো, এত সোনা দিয়ে তুমি কি করবে? হ্যাঁ, অর্ধেক আমার ভাইজান রে দিব। ভাইজান রে দিবা? অর্ধেক তো মনে করো আমি ব্যাংকের লকার রাখুম, আর বাকি অর্ধেক বিক্রি কইরা কইরা বছরে বছরে লকারে ভাড়া দিমু। মানে এত সোনা না, লকারে ভাড়া তো অনেক দেওয়া লাগবো, তাহলে কি করবো, বিক্রি করতে হইব না সেই জন্য। ঠিকই কইছ, বুঝছি।
ভালো করে একটা পরোটা বানাও। তোমরা সবাই খেলে আমারে ভাইবা দেখতে বলো কেন? হ্যাঁ শোনো জাতি, আমার ভাবা ভাবির কিছু নাই, কিছু যদি ভাবতে হয় তোমার ছেলেরে ভাবতে বলো। আমার খালি একটাই কথা, আমারে দেখে সে যেন কোনো ধরনের উল্টা পাল্টা মন্তব্য না করে। দিয়ে বেড়ায় সারাদিন চাটাম, আর আমি হইতেছি এই চাটামের ঘোর বিরোধী। আরে বাবা, আমিও তো ঘোর বিরোধী, তোর সাথে তো আমার সাথে এই বিষয়ে খুব মিল। আমিও তো চাই না যে ও চাটামগিরি করে বেড়াক, আমি আর তুই দুজনই চাই যে ও কাজ করুক। এই জন্যই তো তোর সাথে আমার সাথে অনেক মিল। তোমার ছেলে চাটাম বাদ দিয়ে কাজ করলে কি আর কাজ না করলে আমার কি? তা তো জানি না তোর কি, আসলেও তো মোহন কাজ করলে তোর কি? সেইটাই, আমার কি? আমি তো বিষয়টা একটা বৃহত্তর জায়গা থেকে চিন্তা করতেছি। সে যদি, আচ্ছা সে যে লাইনটা আছে সেই লাইনটা যে খারাপ এটা তো তুমি বিশ্বাস করো, তো সে যদি তার এই লাইনটা ছাইরা অন্য কোনো ভালো লাইনে যায়, তাহলে তো গ্রামের অন্যান্য লোকজনও মনে করো যে তাদের লাইনটা বদলায় ফেলবে। আমি তো সবার জন্য একটা বিষয় চিন্তা করছি। কি চিন্তা করছি? বিষয়টা হইতেছে বেগম রোকেয়ার মতো। তুমি বেগম রোকেয়ার নাম শুনছো না? তুমি তো ছোটবেলায় স্কুলে গেছো, তোমার তো শোনার কথা। আমি বেগম রোকেয়ার মতো হতে চাই, আমার সেইটাই হওয়ার কথা ছিল। আরে বাবা, এখনো তো সামনে সময় আছে, চেষ্টা চালায় যা, হতে কতক্ষণ। টিটকির মেরে বলতেছো না? তোমার ছেলের মতো আমার টিটকির মেরে কথাটা বলতেছো? আমি তো আমার ছেলে না, আমি হচ্ছে গিয়ে আমার ছেলের মা। আর আমি তো শুধু আমার ছেলের মা না, আমি তো আমার নিজের রোজিনার মাও মনে করি। আমার সাথে যত খারাপ ব্যবহার করা যায় করতেছে, বিশ্বাস করো আমি আমি উস্কানি দিছিলাম এটা সত্যি, কিন্তু পরে তো আমি আমার সিদ্ধান্ত বদলাইছিলাম। মোহন খারাপ ব্যবহার করলে তুই কষ্ট পাস? কেন কষ্ট পাস সেটা বুঝতে পারছিস? তাইলে তো তোর বিষয় তোরেই বুঝে নিতে হবে, আমি কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলাইতে চাই না। তুমি তাহলে আমার কোনো হেল্প করবা না? না, তুই তোর নিজের বিষয় নিজে বুঝে নে, তুই যদি না পারিস তখন আমি হাত লাগাবো। তুমি একটা খারাপ মা। ওই রোজিনা, রোজিনা শোন মা, রোজিনা নাস্তা করবি না? খাবো না, তোমাদের ঘরে আমি একটা দানা পানিও মুখে দেবো না। গুন্ডি শোন, এরা তো এখন পজিটিভ অবস্থায় আছে, তুই একটা কাজ কর, তুই এদেরকে বলে দে যে কলমাটা এখন পড়া হোক, ওই তুলে নিয়ে নিয়ে বিষয়টা ওটা পরে দেখা যাবে। মানে কি মেয়ের ওজনে সোনা কই? হ্যাঁ সোনা ছাড়া রাবি হবে? কোনোদিন রাবি হবে না। আচ্ছা আমরা যদি এদের এত বড় একটা শর্ত মেনে নিতে পারি, তাহলে আমাদের ছোট্ট একটা শর্ত মাপ দিয়ে এদের সমস্যা কোথায়? এই যে শোনেন, এসব বাটপারি বাদ দে, সোনা নিয়ে যা। আচ্ছা এরা না হয় কেউ আমার আপন না, কিন্তু তুই তো আমার আপন বোন, তুই জানিস নে এই বাদশা একবার মুখ দিয়ে যে কথা বলে, যে কথা একবার সে ওয়াদা করে সে করেই ছাড়ে। পাবে পাবে, কোন সমস্যা নেই, সন্ন্যতারা পাবে। এ ভাই এই, তুই আমার সত্যি করে একটা কথা কত, এত সোনা তুই কই পাবি? তুই কি আলী বাবা 40 সালে গুহা থেকে ডাকাতি করে নিয়ে আসছিস নাকি সোনা? আয় থাম, নিজের ভাই সম্পর্কে তোর তো কোনো আস্থাই নেই। এই আমরা কি কি আমরা কি আমরা তুই জানিস নে? হ্যাঁ এই যে আব্বা যে আমার নাম রাখিছিল, নাম রাখার সময় কি বলেছিল শুনিসনি? আব্বা বলেছিল এই ছেলের নাম রাখলাম বাদশা, সে বড় হলে অবশ্যই বাদশা হবে, হয়েছিল তাই। খালি রাজ্যটার নামটা একটু খারাপ, মানে ফকির হাট হয়ে গেছে। খালি আমার হাতে যদি ক্ষমতা থাকতো
ওই ফকির হাট নামটা পাল্টে আমি বাদশাহী নগর বানিয়ে ফেলতাম। আব্বার নাম রাখার সময় তো আমি ছিলাম না, ছিলাম আমি ছিলি তুই, তাই তুই ভালো জানিস। এই ভাইজান, ওই সময়ের কথা তোর এখন মনে থাকলো কি করে? হ্যাঁ, ওই সময় তো তোর মাত্র দুই তিন দিন বয়স ছিল। ওরে থাকে থাকে, আমার সব মনে থাকে। শোন, এটা কিন্তু একটা আশ্চর্য জিনিস। শোন, ধর আমার জন্মের এক ঘন্টা পরে কি কি ঘটনা ঘটেছিল আমি হুবহু সব বলে দিতে পারবো। এই ভাই, এই আগে তো এইসব কথাবার্তা বলতে পারতি না। এই গ্রামে যখন আমার বিয়ে হইলো তখন থেকে দেখি সবই বাতাসের ঘটনা। কি এ বুন্ডি, তুই কি আমাকেও এই গ্রামের মানুষের মতো মনে করিস নাকি? হ্যাঁ, আমি তোর ভাই জান না, জীবনে দেখেছিস তোর সাথে আমি কোনোদিন তাটামগিরি করেছি? এ ভাই, সত্যি করে একটা কথা কত, তোর কাছে কি কোনো সোনা দানা আছে নাকি তুই এই সোনা দানা নিয়ে সব সাটামগিরি করতেছিস, সাটামবাজি করতেছিস? ওরে না, আসি আসি, স্বর্ণ আসি। শোন, তোকে আমি একটা কথা করছি, আমি কিন্তু গুপ্তধন পাইছি। গুপ্তধন? হ্যাঁ, এই কথা কিন্তু কাউকে বলা যাবে না, ঠিক আছে? গুপ্তধন যদি পাইছিলি, আমার বিয়ের সময় তো কোনো সোনা দানা কিছু দিলি না। ওরে বুঝিস না কিসের জন্যে, এই গুপ্তধন তো পালাম তোর বিয়ে হয়ে যাওয়ার পর। তারপরও একদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি চিন্তা করলাম, যাই এক কেজি সোনা নিয়োগ দিয়ে আসি। কিন্তু পরে আবার চিন্তা করলাম, এতগুলো সোনা দেখে তুই যদি ফিটকে মরে যাস তখন কি হবে? নি এতগুলো সোনা দেখে আমি ফিটকে মরে যাবো? সাকামগিরি করতেছিস না, নিজের একমাত্র বোনের সাথে সাকামগিরি করিস, তোর লজ্জা লাগে না? যা, আমার তোকে সামনে দিয়ে চলে যা। আরে বন্ডি, তুই বিশ্বাস করতে পারতেছিস না? শোন, আমার যদি বোন পাঁচটা থাকতো, বিশ্বাস কর আমি এখন এক কেজি সোনা তোকে দিয়ে প্রমাণ করে দিতাম। কিন্তু বোন তো তুই একটা, ফিটকে মরে গেলে একটা ঝামেলা না? দিল থেকে তাল হয়ে যায়, তাল থেকে তিল, আজ গোবি সব ব্যাপার সেপার কান নিয়ে যায় চিল। গাল কপ্প হাস্য রসে জীবন চলে স্বপ্ন বেশে, সেই জীবনের খোঁজ পাইতে সাথ যদি জাগে। চটাম ঘরে আইসো বন্ধু।